সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম মিম আপু কেমন আছেন আপনি ভালো আছেন তার মন খারাপ কা কি হয়েছে ছোট থেকে মানে ছোট থেকে ভাইয়ের কাছে মানুষ আছি

আচ্ছা তাই যে ভিডিওর সামনে আসছেন আসলে কি বলতে চান হ্যাঁ বলতে চাই যে মানুষ তো অভাবের জন্য আসে আচ্ছা তো এমনি কেউ আসে না আমি এসেছি আমার কষ্ট কথা বলার জন্য যে কেউ যদি সাহায্য করতে চাই কিংবা দুঃখ দেখে কেউ যদি সাহায্য করে মনে মানুষ হতে চাই তা আমি রাজি আছি কারণ আমার পড়াশোনা চালাতে আমি

কারোর খাওয়া দাওয়া ছোট থেকে দেবে বড় হলে তা দিতে যাবে না খরচ আছে এই খরচার জন্য নিজে নিজের সম্মান আর ইউটিউবে করতে যায় না ইউটিউবে সামনে আসে এই কারণটা আমার এই যে মা বাবা নাই ভাইয়ের কাছে আসেন ভাই ভাবির এই যে কথা শুনতে আসলে তখন কিরকম লাগে নিজের কাছে তখন খুব খারাপ লাগে মনে হয়েছে যে কোনো একটা কাজ করে বসে কিন্তু নিজের ভবিষ্যতের কথা তো ভাবতে হয় এই জন্য কিছু বলি না দেখি আমার মানে আমাদের পাড়ায় একজন বলেছে যে ইউটিউবে ওখানে যা এখানে আসলে ধরেন আসলে এখন যেহেতু আপনি বড় হয়েছেন একটু বোঝেন এরকম যদি কেউ বিয়ে শাদী করে পড়ালেখা করাইতে চায় তাহলে কি বিয়ে শাদী করবে পড়াশোনা করাতে চাই রাজি আছি যে আমার দায়িত্ব নেবে আচ্ছা আচ্ছা পড়ালেখায় কিরকম ছিলেন কিরকম রেজাল্ট ভালোই ছিলাম ভালো ছিলেন জি 80 ছিল 429 আচ্ছা আচ্ছা তো মোটামুটি তো ভালোই ছিলেন কিংবা কেউ যদি বিয়ে করে সংসার করতে চায় তাহলে কি এখন বিয়ে করার চিন্তা ভাবনা আছে নাকি

আচ্ছা তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবে বিকাশ নাম্বার আছে মানে ফোনটা আমার চুরি করা কিনা তো মানে আমার ভাই আর ভাইও জানেন না যে আমি ফোনটা কিনেছি আচ্ছা মানে খরচ টাকা দিতে সেদিন থেকে আছে আছে তো ফোনটা কিনে আচ্ছা তো ফোনে কথা বললি ভাই যে ইউটিউবের সামনে আসেন ভাই ভাই রাগ করবে না তো না সেটা রাগ করতে পারবে না সেটা রাগ করতে পারবে না তো এখানে আসেন যদি কেউ এরকম ভালো ছেলে পান অবশ্যই বিয়ে করে সুখে সংসার করবেন সেই দুয়াই করব যেহেতু আপনার এখন বয়স কত আঠারো ষোলোশো হ্যাঁ হ্যাঁ যাই হোক আপনি কিন্তু মোটামুটি বোঝেন যদি এরকম ভালো ছেলে পান চিন্তা ভাবনা করে দেখেন কারণ এভাবে জীবনটা নষ্ট করার চাইতে যদি এরকম হয় মেয়ে মানুষ এক সময় এক তো বিয়ে করতেই হবে তারপরে যে এত বড় হয়েছেন মানে সবচেয়ে ভালো লাগার বিষয়টা কাজ করে কখন বা কোন সময় ভালো ছিলেন যখন সুখ ছিল কখন যখন বোঝা শিখলেন তখন থেকে কষ্ট আশাক পোশাকের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট সবটাই দিতে চায় না ভাই ভাবি নিজেরও কিছু করে নিতে এই ভাই ভাবির কোন কথায় সবচেয়ে বেশি কষ্ট লাগে বেশি কষ্ট লাগতো যে চলে যেতে পারছিস না তোমার তো আশা পোশাক দিতে পারবো না তোরা খাওয়াতে পারবো না তো পড়াশোনা টানাতে পারবো না যেখানে ইচ্ছা তুই সেখানে চলে যায় এইটা সবচেয়ে কষ্ট লাগতো এইসব কথায় বেশি কষ্ট লাগতো আসলে এবার শুধু প্রেম ভালোবাসা অনেক কিছুই হয় এরকম প্রেম টেম হয়েছে নাকি জীবনে না এমন কিছু করিনি করলে কালি ঠিক হতো মানে নিজের কষ্ট মন থেকেই বেরোয় আসে ফ্রেম ট্রেম করতে ইচ্ছা হয় না কি না আচ্ছা আচ্ছা আর মানে ভবিষ্যৎ স্বপ্নটা কি স্বপ্ন ছিল তো মানে ওই টিচার টিচারও না অন্য কোনো ভবিষ্যৎ ডাক্তার ডাক্তার সব সময় সব কিছু হয় না আচ্ছা আচ্ছা তা আপনার সাথে যোগাযোগ করবো মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে তো একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ টু টু ওয়ান টু ওয়ান সেভেন নাইন এইট সিক্স আবার একটু আস্তে আস্তে বলে দেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ টু ওয়ান সেভেন সিক্স

কিছু যে আপনার মা বাবা নাই ভাই ভাবির খারাপ কথা এবং নিজেদের চাচা চাচি বা এরকম তারা কেউ নাই আছে তারা কে দেখে ভাই যে তো আছে ভাই থাকলে কি তার চাচা চাচি কি দেখে ভাই তো টানতে হয় চাচা চাচি কাছে গেলে কই যে তো ভাই তো আছে তো ভাই কাছে যা ভাই ভাবির কাছে যা গেলে দেখ দেখ কি না হবে এরকম ধরনের কথা বলে তে যে আপনার সাথে যারা লোক এখন তারা পরীক্ষা দিবে আপনি পরীক্ষা দিলে এটা ভবিষ্যৎটা ভালো হতো বা পরীক্ষা পাশ করলে যে কোনো একটা জায়গায় চাকরি বাকরি করতে পারতেন তো এটা এটা ভাবেন কখন এটা ভাবে কষ্ট লাগে এটা ভাবে তো কষ্ট খুব লাগে যেহেতু আমার সাথে কষ্ট লাগবে এই কথা বলার জন্য কি মানে মা বাবার কথা বেশি মনে পড়ে এই ক্ষেত্রে পরে স্বাভাবিক করবেই এই জন্য মানে ইউটিউবের সামনে আসে যদি কেউ সাহায্য করে খুব ভালো হবে এখানে ধরেন বিভিন্ন ধরনের লোক দেখবে আপনার বাবার বয়স হোক বা চাচার বয়স লোক দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তারা তাদের মতো আছে না যারা দেখবে তাদের তাদের কাছে কি মানে আসলে কি বলতে চান হয়তো আপনার তারা দেখবে মানে তারা যদি সাহায্য করতে চায় তা খুব ভালো হবে তারা যদি বিয়ে করতে চায় তাও রাজি রাজি আছি আমি যে বয়সে বিয়ে করতে চলে তাহলে আজকে যদি পড়াশোনা খরচটা চালাতে পারি এখন ধরেন আপনার ভাই আপন ভাই দেখলো না এরকম যদি কোনো একটা ছেলে এসে আপনার পাশে দাঁড়ায় তাকে আপনি কতটুকু সম্মান বা কতটুকু ভালোবাসবেন তাকে নিজের থেকেও বেশি সম্মান দেবো ভাই ভাইকে যতটুক দিয়েছি তার থেকেও বেশি দেবো কারণ যেহেতু নিজে তিনি আমার দায়িত্ব নিচ্ছে সব কিছু তার থেকেও বেশি দেবো সেটাই যেটুকু বাপমার সম্মান করি সেটুকু অবশ্যই পুঁতে পুতে তো প্রতিটা কষ্টই পাইলেন ছোটোবেলা থেকে কষ্ট পাইলেন কেউ যদি ভালো মন নিয়ে বা ভালো ইয়া নিয়ে হাত বাড়ায় বা আপনার পাশে থাকতে চায় বা যদি বিয়ে করতে চায় আশা করবো সারা জীবন তার সঙ্গে মিলেমিশে থাকবেন তাকে কখনও কষ্ট দিবেন না দুজনের সুখে শান্তিতে থাকবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম